পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে জেলার সমস্ত পৌরসভাকে নিয়ে গৃহীত হতে চলেছে নানান প্রকল্প। শনিবার জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে জল প্রকল্পের শিলান্যাস করেন পুর ও নগরায়ণ মন্ত্রী ফুরহাদ হাকিম। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন, মোহাম্মদ সোহরাব, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ জেলার সমস্ত পৌরসভার পৌরপিতা ও একাধিক তৃণমূল নেতৃত্বরা। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে জেলার সমস্ত পৌরসভাকে নিয়ে গৃহীত হচ্ছে নানান প্রকল্প। শনিবার জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে জল প্রকল্পের শিলান্যাস করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, মোহাম্মদ সোহরাব, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলার সমস্ত পৌরসভার পৌরপিতা সহ একাধিক নেতৃত্ব। পাশাপাশি স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে 18 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন ফিরহাদ হাকিম বলেন, উন্নয়নের মানচিত্রে মুর্শিদাবাদ জেলাকে সামিল করতে জেলা জুড়ে একাধিক প্রকল্প গৃহীত হচ্ছে। জল প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করবে রাজ্য সরকার। আগের তুলনায় বর্তমানে মুর্শিদাবাদে পর্যটন শিল্প অনেকটা উন্নত হয়েছে এবং আগামী দিনে পর্যটন শিল্পের উন্নয়নে একাধিক ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জেলাকে তুলে আনতে হবে, বাংলায় সর্বাধিক যেখানে উন্নয়ন হচ্ছে সেখানে এই জেলায় উন্নয়ন হবে। তাই গত 2 বছরে এই সবকটা মিউনিসিপ্যালিটিতে প্রায় 175 কোটি টাকা দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে। আমরা চাই এইবার পঞ্চায়েত হয়ে যাবে, সবাই মিলে আমরা একসাথে কাজ করবো, মুর্শিদাবাদ জেলাকে তুলে ধরবো, বাংলার অন্যান্য উন্নয়ন উন্নত জেলার মতো মুর্শিদাবাদ জেলাও যা পর্যটনে নিশ্চিতভাবে একটা অলরেডি একটা ম্যাপ মুখ্যমন্ত্রী করে দিয়েছে, সেই ম্যাপে পর্যটন মানচিত্রের মধ্যে এসে গেছে। এটাকে আরও ডেভেলপ করা, ট্যুরিজমটাকে আরও ডেভেলপ হবে, তার সাথে পৌরসভার যা সাপোর্ট দরকার সেইটা দেওয়া হবে। এরকম আমি নিজেই এতক্ষণ মতিঝিলে ছিলাম, একটা অদ্ভুত জায়গা, এটা আমাদের চলবে এবং মুর্শিদাবাদে যাতে লাখো লাখো মানুষ আসে সেটা আমরা নিশ্চিত করব। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।